বডি কেন তৈরি হচ্ছে না? আমি তো সব কিছুই করছি, নিয়ম মতো ওয়ার্কআউট করছি, ভালো ডায়েটও নিচ্ছি, কিন্তু তাও বডি বানাতে পারছি না। এই প্রবলেম শুধু আপনার নয়, বরং প্রায় লোকেদের সাথে হয়। আমার সাথেও হয়েছিল। আমি আর আমার এক বন্ধু দুজনেই ডায়েট ও এক্সারসাইজ করতাম, কিন্তু কিছুদিন করার পর বুঝতে পারলাম আমার বডি যেমনকে তেমনই রয়ে গিয়েছে, কিন্তু আমার বন্ধুর বাইসেপস, চেস্ট, ওভারঅল তার বডির সুন্দর সুঠাম তৈরি হয়ে গিয়েছে। তখন আমি ভাবলাম এর কারণ আমাকে বের করতেই হবে। তারপর জানেন এর কারণ কি বেরিয়ে এলো? এর সব থেকে বড় কারণ হলো যে আমি অনেক রকম ভুল করছিলাম, যেই ভুলগুলির কারণে আমি আমার মাসেলস গ্রোথ করতে পারছিলাম না। আচ্ছা, আপনারা সবাই দেখে থাকবেন, যারই জিম ট্রেনার থাকে বা যেই সব লোক একজন ভালো বডি বিল্ডারের কথা মতো জিম করার চার্ট বানায়, ওয়ার্কআউট ট্রেনিংকে ঠিকভাবে পূর্ণ করে, ওদের মাসেলস বেশি দ্রুতভাবে গ্রো হয়। আর যারা এমনি যা খুশি উল্টাপাল্টা ব্যায়াম করতে থাকে, জিমে গিয়ে ফটো তুলতে থাকে, গল্প করতে থাকে, ওদের মাসেলস গ্রো হতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটা এমন ভুল বলতে চলেছি, যেই ভুল কাজগুলিকে আপনি যেমনি শুধরে নেবেন, তো আপনি দেখবেন যে আপনার মাসেলস দ্রুতভাবে গ্রো হতে থাকবে। তাই ভিডিওতে যাওয়ার আগে আমাকে কিছু সেকেন্ড সময় দিন। আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু আছে যাদের একদম কম বয়সে, একদম ইয়াং এজে মাথায় চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে, ওদের চুল ঝরতে শুরু হয়ে গিয়েছে, আর ওদের মনে হয় এইসব একদম নর্মাল ব্যাপার। তাহলে আমি বলে দিই বন্ধুরা, এটি একদমই নর্মাল নয়। এর কারণ হলো বেড়ে যাওয়া পলিউশন আর চুলের সঠিকভাবে কেয়ার না করা। আর কেয়ার করা বলতে আমি বলতে চাইছি, তুমি কি চুলে ঠিকভাবে নিউট্রিশন দিতে পারছো? আর যদি না পারো তাহলে কিভাবে দেবে? তাহলে ওর জন্য তোমার দরকার পড়বে মুস্টাকের সুপার কুইক আর সুপার পাওয়ারফুল হেয়ার গ্রোথ কম্বল, যেটি আমাদের খুব কম সময়ে সব নিউট্রিশনও দেবে আর হেয়ার ফল, চুল পাতলা হয়ে যাওয়ার প্রবলেম থেকেও বাঁচাবে। এই কম্বোতে আছে মুস্টাকের আয়ুর্বেদিক হেয়ার গ্রোথ ওয়েল আর মুস্টাকের হার্বাল শ্যাম্পু। তুমি হয়তো জানোই যে চুলের জন্য যদি কোনো ভালো প্রোডাক্ট রয়েছে, তাহলে ওটি তেল ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। এতে 14টি কোল্ড প্রেস ন্যাচারাল তেল আছে, যেটি তোমার চুলকে আলাদা আলাদা নিউট্রিশন দেয়, যেটি যে কোনো রেগুলার নারকেল তেল, আলমন্ডের তেলও দিতে পারবে না। স্নান করার আগে এটি তুমি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে 30 মিনিট অবধি রেখে দাও। এটিকে তোমার চুলে ভালো করে ম্যাসেজ করো, স্পেশালি ওই জায়গা যেখানে তোমার চুল উঠে যাওয়ার সমস্যা সব থেকে বেশি হচ্ছে। এই ওয়েল অনেক পাওয়ারফুল আর কার্যকরী, এটি তোমার চুলকে দারুণ হেলদি আর থিন করবে, আর তোমার হেয়ার ফল আর চুল পাতলা হওয়ার প্রবলেম সব শেষ হয়ে যাবে। তারপর 30 মিনিট পর তোমাকে তোমার চুলকে ওয়াশ করতে হবে। যখনই তুমি স্নান করতে যাবে, তোমার চুলকে ওয়াশ করতে হবে মুস্টাকের অ্যান্টি হেয়ার ফল হার্বাল শ্যাম্পু দিয়ে। এটা মার্কেটে পাওয়া যায় যে কোনো রেগুলার শ্যাম্পু নয়, এটি একটি অ্যাক্সেলেশন প্যারাবিন ফ্রি শ্যাম্পু। এর ন্যাচারাল হাব তোমার চুলকে ঝরতে দেবে না আর তোমার চুলকে লম্বা করবে। তো বন্ধুরা, আমি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক মেনশন করছি, দে হ্যাড বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং এরা এটিকে খুব ভালো রেটে দিচ্ছে, ব্যবহার করে দেখুন, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এবার এসে যাই আমাদের সব থেকে প্রথম ভুলে, ওটি আমাদের হজম শক্তিকে নিয়ে রয়েছে। দেখুন, আপনাদেরকে আমি একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি আপনি সত্যিই বডি বানাতে চান, তাহলে আপনি যেই খাবারই খাচ্ছেন, ডিম বলুন, কলা, বাদাম, এই সবগুলি কেন খাচ্ছেন? কারণ এই সব থেকে আপনার বডি প্রোটিন পাবে। তাই আপনি যেই খাবার খাচ্ছেন, সবার আগে ওটির হজম হওয়া অনেক জরুরি, অনেক বেশি দরকার। আপনি যতই ভালো খাবার খান, প্রোটিন নেন, যদি ওটি শরীরে হজমই না হয়, আপনার শরীরে যদি না লাগে, তাহলে আপনার বডি কোনোদিনও তৈরি হবে না বন্ধু, আর আপনার খাওয়াও সব বেকার হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার এটা বলি যে সবার আগে আপনার ডাইজেশনকে খেয়াল রাখুন। এবার আপনি বলবেন, ভাই আমার তো হজম শক্তি খারাপ। এবার যাদের হজম শক্তি খারাপ, তারা কিভাবে সঠিক ওয়েতে ঠিক করবেন? কিভাবে যেটাই আপনি খাবেন ওটি আপনার হজম হবে, বডিতে লাগবে, এর উপর আমি একটা স্পেশালভাবে ভিডিও বানিয়ে রেখেছি আপনাদের জন্য। আপনি আই বোটামে দেখুন উপরে ডান দিকে, ওটিকে আপনি একবার অবশ্যই দেখে নেবেন, হজম শক্তি স্ট্রং হবে এবং ভালো হয়ে যাবে। এরপর এসে যায় আমাদের টিপ নাম্বার টুয়ে, আমাদের দ্বিতীয় ভুলটি, যেটা হলো যে আমরা যেই প্রোটিনযুক্ত খাবার খাই, ওই খাবার খাওয়ার সময়টা ভুল সময়ে খাই। দেখুন, আমি আপনাকে আরও খুলে একটু বলে দিই, যখনই আপনি রাত্রে ঘুমিয়ে সকালে ওঠেন, তখন আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুম নিয়ে থাকি, আর এতটা ঘুম তো আমাদের নিতেই হবে, যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই নেবেন। এরপর যখন আমরা সকালে উঠি, তখন কিন্তু আমাদের পেট একদম খালি থাকে। সকালে সবাই ব্রেকফাস্ট করে, কেউ মুড়ি খেয়ে, কেউ পান্তা ভাত খেয়ে, কেউ বা চা বিস্কুট দিয়ে। তো এই ব্রেকফাস্টে কেউ কিন্তু প্রোটিন নেয় না, মানে প্রোটিনযুক্ত খাবার খায় না। এখানেই 90% লোক ভুল করে বসে। আমি আপনাকে বলে দিই, যদি আপনারা সকাল সকাল প্রোটিনযুক্ত খাবার নেন, তাহলে আপনার বডি ওটিকে ভালো করে অ্যাবজর্ব করবে অন্য সময়ের তুলনায়। তাই আপনি সকালে যে প্রোটিন নেবেন, ওটি আপনার শরীরে ভালোভাবে লাগবে পুরোপুরিভাবে। তাই আপনারা সকালে উঠে নাস্তাতে প্রোটিনযুক্ত খাবার অবশ্যই নেবেন। এরপর কথা বলি আমাদের তৃতীয় ভুলের, যেটা আপনাদের সব থেকে বেশি বাজে অভ্যাস। এবার কি ওই বাজে অভ্যাস, এর ব্যাপারে তো আমি এখানে কথা বলবো না, কিন্তু যদি আপনারা আপনার মাসেলসকে গ্রো করতে চান, আপনার শরীরকে রোগা পাতলা থেকে মাস্কুলার বানাতে চান, তাহলে আপনাদেরকে আজ থেকেই এই অভ্যাস ছেড়ে দিতে হবে। দেখুন, আপনাকে অনেক লোক বলে থাকবে যে আজ থেকে এইসব ছেড়ে দে, আর আপনি হয়তো ভেবে নেবেন যে আজ থেকে আমি ছেড়ে দিলাম, যেমন আমি আপনাকে বললাম।
তো আপনাকে একদম এমন করা যাবে না। কেন করা যাবে না? কেননা আপনি তখন সারাদিন মনে মনে ভাববেন এই অভ্যাসকে ছাড়তে হবে, এই অভ্যাসকে ছাড়তে হবে। জানেন, তখন অতটাই ওটি আপনাকে বেশি আঁকড়ে ধরবে, জড়িয়ে বসবে, আর আপনি কন্ট্রোল হারিয়ে বারবার ওই জিনিসকেই করতে থাকবেন। তাই আমি আপনাকে এটা রেকমেন্ড করব যে আপনারা যদি এই অভ্যাসকে সত্যিই ছাড়তে চান, তাহলে হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে করে আপনারা ছাড়ুন। তখনই আপনার শরীর মাস্কিউলার তৈরি হতে পারবে, আপনার শরীর শক্তি আসবে, আপনি আপ যে দুর্বলতা রয়েছে তখন ওটি দূর হয়ে যাবে। মোটেও একবারে ছাড়বার চেষ্টা করবেন না, এটিকে চালিয়ে যাবেন, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করুন। যেমন আজ আপনি করলেন, তারপর টার্গেট রাখুন 3 দিন পর করব। এইভাবেই টার্গেট কমপ্লিট করুন আর দিন বাড়াতে থাকুন। 3 দিন, 3 দিনের পর 7 দিন, 7 দিনের পর 15 দিন, তারপর 1 মাস, এইভাবেই করুন। আর হ্যাঁ, যখন আপনি 1 মাসে টার্গেট পূর্ণ করে ফেলবেন, কথা দিচ্ছি তখন আর আপনার এটিকে করতেই ভালো লাগবে না, কথাটা মিলিয়ে নেবেন। এরপর এসে আমাদের টিপ নাম্বার 4-এ, যেটি আমাদের টিপ নাম্বার 3-র সাথে জড়িত। যদি আপনি অনেক রোগা হন, অনেক লোক কি করে, যারা পাতলা হয় তারা প্রথমে ওয়েট গেন করার পেছনে পড়ে থাকে, বেশি বেশি খাবার খাওয়ার পেছনে পড়ে থাকে, উল্টাপাল্টা জিনিস খেয়ে ফেলে ওয়েট বাড়ানোর জন্য। আবার অনেকে বলে বিয়ার খেলে নাকি ওজন বাড়ে। যদি আপনি এমন করে থাকেন তাহলে আপনার এটি অনেক বড় ভুল। আপনি কি করবেন, যদি আপনি রোগা হন তাহলে আপনাকে মাসেলস বানানোর পেছনে খেয়াল দিতে হবে, মানে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আর একটা কথাকে মনে রাখবেন, যখন আপনি এক্সারসাইজ করা শুরু করবেন তো আপনার ওজন আপনি আপ বাড়তে থাকবে। কেননা যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীরের প্রোটিন টানার ক্ষমতা বেড়ে যায়, আমাদের খাবার থেকে পুষ্টি শুষে নেওয়ার ক্ষমতা বেড়ে যায়, তাই সেখানে আমরা যেটাই খাই ওটি শরীরে লেগে যায়। তখন যদি আপনি কম খাবারও খান তাহলেও আপনার শরীরে খাবার লাগবে আর আপনার বডি তৈরি হতে থাকবে। তো যদি আপনি রোগা পাতলা হন তাহলে আপনি প্রথমে ব্যায়াম করে বডি বানানোর পেছনে খেয়াল দিন, ওয়েট বাড়ানোর পেছনে বেশি ছুটবেন না। এরপর এসে যাই আমাদের টিপ নাম্বার 5-এ। দেখুন, যখন আমরা এক্সারসাইজ করা স্টার্ট করি তো ডাইরেক্ট আমরা ডাম্বেল উঠে নিই, বা যদি আমরা ঘরে ব্যায়াম করি তখন আমরা ডাইরেক্ট ভারী ভারী জিনিস উঠাতে শুরু করে দিই, যেটা অনেক বড় একটা ভুল, যেটা আপনাকে করা একদম যাবে না। আপনাকে মিনিমাম 10 মিনিটের ওয়ার্ম আপ করা অনেক আবশ্যক। ওয়ার্ম আপ আপনি যে কোনোভাবে করতে পারেন, আপনি জাম্পিং জ্যাক করতে পারেন, বা আপনি এইভাবে স্কোয়াটস করতে পারেন, আর সাথে পুশ আপ পুল আপও করতে পারেন বডিকে হিট করার জন্য। তারপর আপনি হেভি ওয়েট বা ভারী ওজন উঠাতে যাবেন, তখনই আপনার বডি দ্রুত তৈরি হবে। আসলে এমন করলে আপনার বডির মাসেলস বুঝতে পারে আপনি এক্সারসাইজ কর, তখন আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়তে থাকে, যেটা আমাদের বডি বানানোর জন্য অনেক জরুরি হরমোন এটি। তো দোস্ত, এই যতগুলি টিপস আমি আপনাকে দিলাম, আপনার অজান্তেই করা কিছু ভুল যেগুলি আমি বললাম, এই সবগুলিকে আপনারা একটু মনোযোগ দিয়ে ফলো করবেন, আর আপনি দেখবেন দ্রুত থেকে দ্রুত অনেক কম সময় আপনার বডি তৈরি হতে থাকবে, যেভাবে আমার বন্ধু আমার আগেই তৈরি করে নিয়েছিল। আশা করি দোস্ত আপনাকে এই ভিডিও অনেক ভালো লেগে থাকবে। বাকি আপনার এতে কি মতামত আমাদের কমেন্ট করে বলবেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও লাগাতার দেখবার জন্য আমাদের চ্যানেল বাংলা হেলথ টিপস ফর ইউকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।